বগুড়া পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান মিন্টুর নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সদর মানিকচক এলাকার রোহান চৌধুরীর প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। সদর উপজেলার মানিকচক বন্দরে 19 নং ওয়ার্ড নাগরিক কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, 14 নং ওয়ার্ড কাউন্সিলর এম আর ইসলাম রফিক সহ এলাকার শত শত নারী পুরুষ অংশ নেয়। পৌরসভার একজন কাউন্সিলর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কাউন্সিলরদের কাছ থেকেই মানুষ জন্ম নিবন্ধন, নাগরিকত্ব, মৃত্যু নিবন্ধন গ্রহণ করে থাকেন। কাউন্সিলরের স্বাক্ষর ছাড়া কোনো পৌরসভার ওয়ার্ডের কোনো কাজকর্ম হয় না। তো আর আপনারা জানেন যে এটাকে সৎ দিনের বেলায় ঘটনাটি ঘটেছে, তো দিনের বেলায় এবং কারা ঘটিয়েছে এটা সবাই কিন্তু, এবং যেহেতু ঘটনাটা দিনের বেলা জনসম্মুখে ঘটেছে, সেখানে কাউন্সিলরের কোনো সম্পৃক্ততা ছিল না এটা আমরা অনেকেই জানি। তারপরেও সমাজের কিছু কুচক্রী মহল তারা ষড়যন্ত্রমূলকভাবে আমাদের এই কাউন্সিলরকে এই মিথ্যা মামলায় জড়িয়েছে। যে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একদল কুচক্রী মহল তাকে মিথ্যা মামলায় জড়িয়ে ফেলেছে। বর্তমানে যে স্কুলে ভর্তির জন্য যে আগামী নভেম্বর থেকে যে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে, তার জন্য জন্ম নিবন্ধনের দরকার। এই জন্ম নিবন্ধনের কাউন্সিলর সই ছাড়া সেই জন্ম নিবন্ধনটা পাশ হয় না। সেই কারণে একটা কাউন্সিলর যদি একটা ওয়ার্ডে না থাকে, অনেকগুলো শিশু বাচ্চা এই লেখাপড়ার ইয়ের থেকে বঞ্চিত হবে।